হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ অ্যাপিসোড অফ মাই চ্যানেল আইফ্রেন্স এবং একটা খুব দুঃখের খবর দেবো তোমাদের কাছকে দুঃখের তাদের কাছে যারা প্রসিনীতের খুব বড়ো ফ্যান যারা প্রসিনীতের প্রতিবাদ দেখে অন্যান্য যে কমার্শিয়াল সিনেমাগুলো দেখে প্রসিনীতকে সুপারস্টার বানিয়েছিলো তাদের কাছে দিনটা কিন্তু খুব দুঃখের একটা দিন মানে এই দিনটা যে আমাদের জীবনেও যে আসবে না এমন নয় মানে জিত বা দেব তারাও যে এরকম সিদ্ধান্ত কোনো দিন নেবে না তার কী গ্যারেন্টি আছে মানে নিতেও পারে তখন আমাদেরও কিন্তু সেরকম খারাপ লাগে তাই আমি ফিল করতে পারছি জিনিসটা যারা আমাদের মতো আমরা যেমন জিতদেবের ফ্যান তারা কয়েকজন রয়েছে আর প্রসেনজিতের ফ্যান ছিল এক সময় তাদের আছে কতটা খারাপ লাগতে পারে সেটা নিয়ে বেশি এখানে কথা বলছি তো প্রসেন চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউ দেখলাম আমি চ্যানেলের নাম করবো না সেখানে একটা ইন্টারভিউ কালকে বা পরশু সম্ভবত এসেছিলো আমি আজকে দেখলাম সেখানে প্রসেন চট্টোপাধ্যায় ক্লিয়ারলি বলছে যে একটা সময় প্রচুর কমার্শিয়াল সিনেমায় কাজ করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি আনন্দ পেয়েছি কিন্তু আমি এখন নিজেকে ওই রেস থেকে দূরে সরিয়ে নিয়েছি আমি এখন একটা নিজের মতো করে অন্যান্য ধরনের সিনেমাতেই কাজ করব। অর্থাৎ আমরা বারবার ধরে যে রিকোয়েস্টটা করে আসছি যে সাউথে কামাল হাসান হিন্দিতে এখনও শাহরুখ খান তারপর ধরুন ওখানে ওদিকে তোমাদের চিরঞ্জীবী এরা এখনও তাদের অডিয়েন্সকে এতটাই ভালোবাসে মানে যে অডিয়েন্স তাদেরকে চিরঞ্জীবী বানিয়েছে যে অডিয়েন্স তাদেরকে সুপারস্টার বানিয়েছে সে অনেককে এতটাই ভালোবাসে যে এখনও তারা ওয়ার্ল্ডের ভেরিয়ার মতো সিনেমায় কাজ করছে যেটা তারা নাচে এনজয় করছে পাবলিকও গিয়ে এনজয় করছে কারণ তাদের কাছে পাবলিকের কাছে সেই মানুষটা হচ্ছে ভগবান তো সেই ভগবান যখন নিজে বলে দিচ্ছে যে না আমি আর এইসব করতে পারবো না সেটা কতটা দুঃখজনক সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তো প্রসিজে যেটা বারবার বলছে যে সে এখন আর ওই ধরনের সিনেমা করবে না সে এই যেমন কামেডি অন্তর্ধান বা এই ধরনের কাজই করবে কারণ সে একটা দেখেতে চাইছে যে তার কেরিয়ারে এই ধরনের সিনেমা রয়েছে কিন্তু বিশ্বাস করুন এই ধরনের কেরিয়ারের যে সিনেমাগুলো তারা প্রসিদ্ধকে তৈরি করেছে নাকি তার আগে যে ধরনের সিনেমাগুলো ছিল সেইটা প্রসিদ্ধকে তৈরি করেছে কোনটা আমাদের বাংলা সুপারস্টার এই জিনিসটা বারবার ভুলে যায় যে আমাদেরকে শহরের দর্শক তৈরি করে আমাদেরকে শহরের দর্শক তৈরি করেনি শহর আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন থেকে সুপারস্টার উঠে এসেছে কিন্তু এরা সিঙ্গেল স্ক্রিনের জন্য কাজ করাই ছেড়ে দিল আমি জিত বলি দেব বলি প্রসিদ্ধ বলি প্রত্যেকে উঠে এসেছে সিঙ্গেল স্ক্রিন থেকে আজ অব্দি সিঙ্গেল স্ক্রিন ছাড়া কোনো সুপারস্টার উঠে আসেনি শাহরুখ সালমান অক্ষয় অক্ষয় কুমার অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র বিভিন্ন ইন্ডাস্ট্রি যত সুপারস্টার সারা দেশে তারা প্রত্যেকে উঠে আসছে স্ক্রিন থেকে আর আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হচ্ছে তো নতুন হিরো উঠে আসে তো অনেক দূরের বাদ তো প্রসিন চট্টোপাধ্যায় এটা বলছে যে যেহেতু আমি অনেকদিন তাদের জন্য কাজ করি নি সেই সমস্ত অডিয়েন্সের জন্য যারা আমাকে ওইভাবে দেখতে চায় তাদের জন্য আমি একটা সিনেমা আনবো এবং সেটাতে পুরোপুরি আমাকে ওই ফর্মে পাওয়া যাবে সেটা ওই অডিয়েন্সের জন্য যারা আমাকে একদিন ধরে চায় এবার কথা হচ্ছে সান্ত্বনা পুরস্কারটা না দিলেও চলে কেন বলছি এতদিন আপনি তাদেরকে এনজয় দিলেন আপনি নিজেও বলছেন যে আজকে বিভিন্ন জায়গাতে গেলে বিভিন্ন মহিলারা আপনাকে ফুলের তোলা সাজিয়ে দিচ্ছে বাড়ি রান্না করে আপনার জন্য নিয়ে আসছে এবং আপনি নিজেও বলছেন তারা হচ্ছে সেই অডিয়েন্স যারা একসময় আমাকে আমাকে টিভিতে দেখতো এতদিনও তারা আমাকে মনে রেখেছে সেই অডিয়েন্সের জন্য আমরা যখন এত ফিল তাহলে আপনি বছরে একটা সিনেমা তাদের জন্য করতে পারছেন না আজকে ষোলো বছর ধরে আপনি করে গেলেন পুরোপুরি সেই শহরে অডিয়েন্সের জন্য কাজ যারা একটা সময় আপনাকে পাত্তা দেয়নি এটা ফ্যাক্ট যখন প্রসিন ওই ধরনের সিনেমাগুলো করতো তখন কিন্তু গ্রামের অডিয়েন্সই প্রসিনীতকে ভালোবাসা দিয়েছে একটা শহরের লোক যদি প্রসিনীত কিনে উল্টো কিছু বলতো গ্রামের লোকেরা তেরে যেত যে একে একটা কথা বলবি না আজকে একবার একটা অন্য ধরার সিনেমা করে সে যখন শহরের দর্শকে প্রচুর পিটছাপড়ানি ভালোবাসা অসাধারণ অভিনেতা বুম্বা তুমি গাল্টেপাটি এইসব যখন হলো তখন বুমবাদা এক নিমেষে জাস্ট এক নিমেষে সেই সমস্ত অডিয়েন্সের কথা ভুলে গেল যারা বুমবাদার বিপদে বুমবাদার পাশে ছিল এবং আজকে সে একটা অন্য ধরনের সিনেমার নাম করে সে জাস্ট বলে দিচ্ছে যে আমি একটা ইয়ার সিনেমা করবো রকম তাদেরকে জাস্ট লাস্ট একবার আমাকে ওইভাবে দেখার জন্য আমার মনে হয় ওটা না করলেও চলে ওটা না করলেও চলে আপনি যেমন ক্লিয়ারলি বলে দিচ্ছেন আপনি অবসর নিচ্ছেন তার আগে আর এই এই জিনিসটা না করলেও চলে সে আপনি যাই করুন না কেন পাবলিক আপনাকে আস্তে আস্তে ওই পাবলিক আপনাকে কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে কারণ তারা আপনার জন্য অনেক করেছে আমার নিজের দাদু দিদাদের আমি দেখেছি যে তারা আপনার সিনেমা দিলে কীভাবে টিভির সামনে বসে পড়ে তো আজকে আপনার সেই ফিটনেসও রয়েছে আজকে আপনার সেই লুক রয়েছে অথচ আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন ওই ধরনের সিনেমা ছেড়ে দেব তো আমার আর কিছু বলার নেই এটা একটা খুব বাজে সিদ্ধান্ত প্রসিন চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমি এটা আশা করেছিলাম আমি আয় করেছিলাম তাও আমার মনে হয়েছিল বর্তমানে পাঠান যেভাবে চললো অন্যান্য সিনেমাগুলো যেভাবে চলে এখানে সিনেমাগুলোর বারোটা বাজিয়ে দিচ্ছে জিদ্দার একার যে লড়াই হচ্ছে সেটা দেখার পর অন্তত পক্ষে বুম এগিয়ে আসবে কারণ আমি আর কাউকে বিশ্বাস না করি করি প্রসিন চট্টোপাধ্যায়কে আমার একটা বিশ্বাস ছিল কারণ এই মানুষটাকে ছোটো থেকে যেভাবে লড়াই করতে দেখেছি ইন্ডাস্ট্রির স্বার্থে আজও সেই লড়াইটা করা উচিত ছিল কারণ এই নতুনদের হাতে ছেড়ে দিয়ে নতুনরা কি করছে জিদ্দাবাদের নতুনরা কিছু করছে না ইন্ডাস্ট্রি হয়তো হিট দিচ্ছে কিন্তু বুমবাদা নিজে জানে কমার্শিয়াল সিনেমা কতটা ইম্পর্টেন্ট উত্তম কুমারের পর মানুষটা একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছিলো ওই সময় যদি কমার্শিয়াল সিনেমা থাকতো সিঙ্গেল স্ক্রিন উঠে যেত এতদিন ধরে ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু টিকতই না সেই বুমবাদা যদি এখন সেই ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করে কিছু শহরের ভালোবাসা পেয়ে ওই ধরনের মানুষদেরকে ভুলে যায় তাই জন্য জাস্ট একটা মানে তাদের জন্য সে আসবে হচ্ছে মানে কয়েক দশকে একবার আর যারা তাকে একসময় খেললি করতো তাদের জন্য সে প্রত্যেক সব মানে প্রত্যেক মাসে অ্যাভেলেবেল এটা না ইনসাপে আমার কোথাও গিয়ে মনে হয় যে কারণে আমি এটার বিরোধিতা করতে বাধ্য হলাম এবং বোমবাদা ক্লিয়ারলি বলছে আমি ওই রেসে আর নেই আমি ওই ধরনের সিনেমার করবো না মানে এক কথা তিনি অবসরেই নিচ্ছেন কোমার্সেল সিনেমা থেকে হয়তো একটা হয়তো আসতে পারে তাও কবে আসবে কি না আসবে কেউ জানে না কারণ দশ বছর ধরে শুনে আসছি বোমাদা একটা ওই ধরনের সিনেমা করবে কিন্তু ওই এখনও মনে আছে যে যখন ওয়ান করেছিল কত লোক বোমাতাকে ভালোবাসা দিয়েছে ইয়াসের সিনেমা যা কালেকশন করে তার থেকে ওয়ান অনেক বেশি কালেকশান করেছিল বিকজ অফ বোমবাদা তাও বোমাদা বুঝলো না কাবীর অন্ত্রোদ্যান কী ভাটের বিজনেস করছে কি ভালো বিজনেস করছে এটা কয়েকটা শহরের মাল্টিপ্লেক্সে চলছে নন্দনে চলছে নন্দনে সব সিনেমাই চলে সেখানে গিয়েই শো অফ করে পরিচালক আর অভিনেতারা উঠে যাচ্ছে দর্শককে নমস্কার করছে দারুণ চলছে ওটা ওই ওই নাটকটা আমার আর ভালো লাগে না ওই শুধু নন্দনে চল চল মানে সিনেমা ব্লক হিট এটা একমাত্রই বাংলা ইন্ডাস্ট্রিতে হয় অন্যান্য বাইরের লোকেরা হাসবে যে রে একটা জায়গাতে ভিড় হয় একটা জায়গা থেকে নমস্কার করে বেরিয়ে আসে আর প্রমাণ করতে যায় আমাদের সিনেমা ব্লকবার হিট দিল ওই সিনেমাগুলোই মানছি ফ্লপ হয়েছে কিন্তু ওই প্রমাণ করার যে চেষ্টা চলছে কাবির অন্তর্ধান বিরাট বড়ো হিট হিট কাকে বলে তারা তাহলে ভুলে গেছে একসময় বাংলা সিনেমা কীট পেলে হিট কিন্তু তারা ভুলে গেছে হিট হয়েছে প্রজাপতি যেটা এখনও শুধু নন্দনের নয় নন্দন বাদেও চলেছে আমি সেইগুলোকে এগিয়ে রাখবো তো এটা একটা ভুল সিদ্ধান্ত বুমপাত রিসেন্ট টাইমে রিসেন্ট অনেক সিনেমাই চললো না আই এটা ভালো চলতো কিন্তু ওই অডিয়েন্সকে বুমাতা ভুলে গেছে ওই অডিয়েন্সের মাঝে যাওয়া বুমাতা ভুলে গেছে যে কারণে আই কুকুয়া কিন্তু অনেকটাই গ্রামের অডিয়েন্সকে টানতে পারতো কিন্তু তারা আস্তে আস্তে বোমবা থেকে ফুলে যাচ্ছে তারা কি পাচ্ছে বোমবাদা কিচ্ছু পাচ্ছে না তো তারা কেন সবসময় আর ভাবতে যাবে এক সময় প্রচুর ভেবেছে তারা এখন আর ভেবে লাভ নেই তো এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম এবং এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবথেকে বড় চিন্তার কারণ প্রত্যেকে যদি এক এক করে এইভাবে সরে যায় তাহলে ইন্ডাস্ট্রি টানবেগে তাই না যাই হোক এটা ছিল আমার বক্তব্য জানি এটাতে অনেক উল্টো পাল্টা কমেন্ট আসবে বুমাদার ফ্যান্সরা প্রচুর রেগে যাবে কিন্তু তাদের বোঝা উচিত তারা অন্ধ বক্তব্য তাদের বোঝা উচিত যে এটা ঠিক নয় বোমাতা প্রতি আমি রেসপেক্ট আমিও করি মানুষটা আমার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে আমি যথেষ্ট রেসপেক্ট করি কিন্তু ইন্টারভিউ দিয়ে তার ভুলটা ভুল বলবো না আমার মনে হয় না আমার মনে হয় কারোরই সাহসটা দেখানো উচিত ছিল এই জিনিসটা নিয়ে আমি অন্তত পক্ষে দেখালাম তাতে আমি জানি চিরকালই যে সাহস দেখেছে তাকে তাকে নিয়ে খিল্লি হয়েছে তাকে খিস্তি খেতে হয়েছে তাকে লোকে পাগল করেছে আমাকে বললাম আই ডোন্ট কেয়ার আমার যেটা মনে হয়েছে আমি বললাম যাই হোক তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানা যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যান্ড গেট দেবে বেলাইকন এখন তো ভাই টেক কেয়ার সবাই ভালো থেকো